সবাই জানে। আচ্ছা তোর সামনে যে মোয়াপু এরম করে তোর বয়ফ্রেন্ডকে অপমান করলো, আর তুই হজম করে গেলি, কিছু বললি না। আরে উপায় ছিল না, দুজন আমরা বাইরে ঝগড়া করছিলাম, কোত্থেকে যেন মো আসছে, এসে সে এক কাণ্ড ঘটায় ফেলল। আই অ্যাম রিয়েলি সরি দোস্ত, আই অ্যাম রিয়েলি সরি, মোকে আমি অনেক ভালোবাসি, ওর এগেইনস্ট আমি কোনো কিছু করতে পারবো না। ইন্টার উপর প্রতিশোধ নিচ্ছি না, আমি প্রতিশোধ নিব ওর বোন মোর উপর। আর দোস্ত, এই প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তোর ভূমিকা অনেক। আই অ্যাম রিয়েলি সরি দোস্ত, আই অ্যাম রিয়েলি সরি, মোকে আমি অনেক ভালোবাসি, ওর এগেইনস্ট আমি কোনো কিছু করতে পারবো না। প্লিজ দোস্ত, তুই না করিস না, আমার এই মুখের দিকে তাকিয়ে তুই হ্যাঁ করে দে প্লিজ। তুই যা বলবি আমি তাই করব, প্রমিস। আচ্ছা ঠিক আছে, দেখি একটা ভালো বুদ্ধি বের করতে হবে। তুই আইডিয়া নিয়ে কোনো টেনশন করিস না, আমি তোকে ভালো ভালো আইডিয়া। ঋতু, এই সময় ফোন করেছো কেন? এখন তোরা 12টা বাজেনি। আরে বাবা হ্যাঁ কল করেছি, একটা ব্যাড নিউজ দিতে কল করেছি তোমাকে। প্লিজ ঋতু, আমাকে কোনো ব্যাড নিউজ শোনাবে না। এই ব্যাড নিউজ শুনলে না পড়াশোনা একদম মন বসবে না। তার মানে তুমি শুনবে না আমি কি ব্যাড নিউজ দিতে চাইছি? তুহিন। হ্যাঁ অবশ্য শুনবো, তবে সেটা এখন না, ও কোনো ভার্সিটির অপডেটে। হ্যাঁ কেন, ভার্সিটির বন্ধের দিন কেন তোমার শুনতে হবে? এখন শুনলে কি হবে? সহজ হিসাব, ভার্সিটি বন্ধ থাকবে, কোনো পড়াশোনা থাকবে না, তখন তোমার এই ব্যাড নিউজটা শুনবো। ওকে সরি তুহিন, আমি বুঝতে পারিনি, সরি না, আই এম সো সরি, রাখছি তাহলে। কি হয়েছে ওর, খুব কি খারাপ কিছু? আচ্ছা আমি বুঝলাম না, তুমি এত কিছু বললো আবার নিজেই এখন ফোন দিচ্ছ কেন? এখন তোমার পড়াশোনা ক্ষতি হচ্ছে না? না মানে মনের ভিতর না খুব খচ খচ করছে ব্যাড নিউজটা। তুহিন। না মানে মনের ভিতর না খুব খচ খচ করছে
ব্যাড নিউজটা শোনার জন্য। এই খুব বেশি কি খারাপ কিছু? খারাপ কিছু কিনা আমি বুঝতে পারছি না, তবে এর প্রভাবটা তোমার উপর পড়তেও পারে আবার নাও পড়তে পারে। অ্যাকচুয়ালি আই এম কনফিউজড। ও আমাকে টেনশন বাড়িয়ে দিও না। আচ্ছা খোলাসা করে বলো তো কি কি হয়েছে। শোনো, আমার বোন মানে আমার আমার বড় বোন মুকে তো চেনো তুমি? হ্যাঁ খুব ভালো করে চিনি, বদরাগী মেয়ে তো। মোর আবার কিছু হয়েছে? আরে মোর কিছু হয়নি, ওর কি হবে, কিন্তু ঘটনাটা ঘটিয়েছে কিন্তু মো আপু নিজেই। কি ঘটনা সেটা তো বলবে। শোনো ঘটনাটা কিন্তু অনেক সিরিয়াস। সেটা হচ্ছে এই যে সিনথিয়া আপু আর তোমার বন্ধু পার্বণ দুজন মিলে ঝগড়া করছিল আর মো আপু সেটা দেখে ফেলেছে। তাহলে বুঝতেই পারছো যে মো আপু যখন দেখে ফেলেছে এখন ঘটনাটা কোথায় ঘটতে পারে, কি হতে পারে, এখন নিজেই ভাবো। বলছো কি এই পার্বণ কি আমার কথা কিছু বলে দিয়েছে? আরে না, পার্বণ তো নিজেকে বাঁচাতে ব্যস্ত ছিল, কারণ মো আপু তো পার্বণকে অপমান করেছিল তখন, আর তোমার কথা সে কিছুই বলেনি। তাহলে এটা আমার জন্য আর ব্যাড নিউজ হলো কিভাবে? আরে বাবা বুঝতে পারছো না কেন, দিস ইজ আমার বোন মো আপু, সে আলটিমেটাম দিয়েছে, কি বলেছে জানো, যেভাবেই হোক সে ভাইয়াকে বলে দিবে। আর ভাইয়াকে যদি একবার বলে দেয়, তুমি তো জানো যে আমার সাথে সিনথিয়া আপুর রিলেশনশিপটা অন্যরকম একটা, আর মো আপু একটুখানি ইউ নো দ্যাট আলাদা, সো এখন যদি এটা ভাইয়াকে বলে দেয় কি হবে আমি জানি না বাবা, তুমি এখন ভাবো। কি বলছো রিতু, কি বলছো, প্লিজ প্লিজ তুমি আমার টেনশন বাড়িয়ে দাও না, যেভাবে পড়ো পরিস্থিতি শান্ত করো, আমি তো পড়াশোনায় মন দিতে পারবো না। আচ্ছা শোনো না, তুমি এরকম নার্ভাস হচ্ছ কেন? তুমি নার্ভাস হো না, তুমি পার্বণকে সাথে নিয়ে একটা কিছু ম্যানেজ করার চেষ্টা করো। আই টেল ইউ আই এম অলওয়েজ উইথ ইউ, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব, তোমার সাথেই আছি আমি। ওকে ডু সামথিং, ঠিক আছে রাখছি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ভাইয়া চিন্তা হয়ে গিয়েছে। চিন্তা হয়েছে কখন? এইটা ভাই কিছুক্ষণ আগে আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর, ওর ব্যাগে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল যেগুলো চিন্তা হয়ে গিয়েছে। আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু ভাই এখন তোমার সাহায্য লাগবে আমার। মানে আমি তোকে হেল্প করব কি করে, কারণ ঢাকা শহরে কি চিন্তাকের অভাব আছে, কোথায় খুঁজবো? ভাই আর সন্দেহভাজন হিসেবে একজনের ছবি তোলা হয়েছে, ও ছবি আমি তোমাকে দেখাচ্ছি, ওইখান থেকে তুমি যদি কিছু ব্যবস্থা করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই ছবিটা নিয়ে আমার কাছে তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে ভাই আমি এক্ষুনি আসছি। লিওনার্দো দা ভিঞ্চির যিশুর ছবি আঁকার গল্প তুই জানিস? তুই কি এখানে আমাকে গল্প শুনতে ডেকেছিস? গল্প তো শোনা দরকার। বেশ, একবার ভিঞ্চি ঠিক করলেন যে তিনি যিশুর শৈশবের ছবি আঁকবেন, পেয়েও গেলেন দেবশিশুর মতো দেখতে নিষ্পাপ এক চেহারার শিশু, তাকে মডেল বানিয়ে এঁকে ফেলেন অসাধারণ একটা ছবি। তারপর বহুকাল বাদে তিনি যখন লাস্ট সাপার ছবিটা আঁকবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন উনি ছবিটা আঁকতে আঁকতে একটা জায়গায় থমকে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাসঘাতক জুডাসের প্রতিকৃতি আঁকতে পারছিলেন না, উনি বেশ চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ একদিন তিনি খবর পেলেন
এক সাজাপ্রাপ্ত খুনির কথা। তার অনুমতি নিয়ে শুরু করলেন শয়তান জুরাসের ছবি আঁকা। যখন তিনি ছবিটা আঁকছিলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার মডেল অজর ধারে কাঁদছে। তিনি রং তুলি রেখে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? বিচি মনে করেছিলেন হয়তো তার এই বিভৎস চেহারা দেখে জুরাসের ছবি আঁকছেন বলে তার এই কান্না। কিন্তু সে মডেল বলল না, তিনি সেজন্য কাঁদছিলেন না। উনি চিত্রকরকে বললেন যে 12 বছর আগে তিনিই ছিলেন যিশুর শৈশবের মডেল। তুই বলতে চাচ্ছিস তোর অবস্থা ওই লোকটার মতো? ওই লোকটাই আমি, যাকে তুই একরকম জানতি, আর এখন সেই জানাটাই অন্যরকম হয়ে গেছে। তোর এখানে আসার আগে, ইনফ্যাক্ট তোকে রক্ত দেওয়ার আগে, রাখি আমাকে একটা কথা বলেছে। আচ্ছা, তুই কি আমার সামনে এখন বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারবি? কি কথা? তুই সুজানাকে খুন করিসনি? তুই যখন আমার এই চোখ দেখে বিশ্বাস করছিস না, তখন বুকে হাত দিয়েও যদি আমি বলি তুই বিশ্বাস করবি? এখন আমি নিশ্চিত ওই আকবরের সব নাটের গুরু। ওই আকবরের কথাতেই আমি তোকে গুলি। ওকে উচিত শিক্ষা দেওয়ার এখন কিন্তু সুযোগ এসেছে, আর সেজন্য আমাদের দু বন্ধুর আবার একসাথে পথ চলা দরকার। আমি ঠিক বুঝলাম না তোর কথা। আমি নতুন ব্যবসা শুরু করেছি, এতদিন আকবর আলী কিংবা নাইল হকের মতো মানুষেরা আমাদেরকে শুধু ব্যবহার করত, এখন বিজনেসে ওদের টক্কর দিতে পারলে। কিন্তু আমরা কি পারবো? তুই কি চাস না যে সুজানার আত্মা শান্তি পাক? অবশ্যই অবশ্যই চাই। তাহলে পারতে হবে, আর শুধু সুজানা না, সুজানার মতো অনেকে নায়লা হকের স্বার্থের কাছে হার মেনেছে, কিন্তু আর না। নীল, তোর কথা না আমার ভয় লাগছে। কিসের ভয়? স্বপ্ন ভাঙার ভয়। মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি, যে কোনো সময় হঠাৎ করে স্বপ্নটা ভেঙে যাবে। স্বপ্ন এখন সত্যি করার সময় বন্ধু। কিন্তু আমি যে ওই লম্পটার কথা শুনে তোকে ভুলে যাব। আমরা দুজন আগেও এক ছিলাম, এখন আমি আছি দোস্ত, আমি আছি।